বন্ধুরা এমন কিছু কমেন্ট আমার কমেন্ট বক্সে করেছে যেগুলোর অ্যান্সার আমার কাছে ছিল না তাই আমি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ফ্রিকুয়েন্টলি আর্ক্স কোশ্চেনে আমি আসলাম এবং এখানে আমি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব তো আমি প্রথমে সবুজ কালি এবং লাল কালি দিয়ে আমি মার্ক করে রেখেছি কারণ যেগুলো সবুজ কালি সাধারণ প্রশ্ন যেগুলো ফ্রিকুয়েন্টলি করেছেন এবং যেগুলো রা রেড কালার অর্থাৎ লাল কালি রয়েছে যেগুলো আপনাকে জানতেই হবে এবং কিছুটা ভালো খবর আছে কিছুটা খারাপ খবর আছে এই নিয়ে আমি আলোচনা করব আজকে তো প্রথমে আমরা রেড কালার যেটা খুব গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আগে আলোচনা করি তারপরে সবুজ কালারগুলো নিয়ে আলোচনা করব। তো রেড কালার ফার্স্টে রেখেছি যে হোয়াট ইজ দ্য মিনিমাম এলিজিবিলিটি মিনিমাম এলিজিবিলিটিটা এখানে বলছে যে নাইন পাশ করলেই হবে ক্লাস নাইন পাস করলেই এখানে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু নাইন পাস করা কথা বললেও আমরা দেখতে পাচ্ছি যারা নাইন পাস করেছে সবে তাদের ডেট অফ বার্থ যেটা আমরা সালটা দেখছি সেখানে আমরা দেখছি দু সাল এবং যারা এবার মাধ্যমিক পাস করছে তাদের বয়স দু কিন্তু আমাদের ড্রপ ডাউন অর্থাৎ ফর্মে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ওখানে লাস্ট যে ইয়ারটা দেওয়া আছে বছরটা দেওয়া আছে সেটা হচ্ছে দু সাল মানে কি যারা ক্লাস টেনে পড়ছে বা মাধ্যমিক এবার মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের কারোরই ফর্ম ফিল হচ্ছে না প্রায় যাদের বয়স দু সাল আর কি তারাই ফর্ম ফিল করতে পারছে মানে প্রায় সবই আর কি দু একজন বাদে মাধ্যমিক বা ক্লাস টেনে যারা পড়ছে তারা কেউ ফর্ম ফিল আপ করতে পারছে না অবশ্যই এর সমাধান রয়েছে কি সমাধান রয়েছে আমি শেষে বলছি এর জন্য ভেঙে পড়ার কিছু নেই আমি বলে দিচ্ছি শেষে অবশ্যই একটা ভালো সমাধান রয়েছে এরপরে আর দ্য স্টুডেন্টস পারসুইং ইউজি পিজি ডিপ্লোমা কোর্স ইন ডিস্ট্যান্স লার্নিং মোড এলিজিবল টু অ্যাপ্লাই ফর এস সি মানে ডিস্টান্স মোডে যারা লার্নিং করছে ডিস্ট্যান্স লার্নিং মোড আর কি যেগুলো আর কি ওপেন স্কুল বা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় বা আমাদের নেতাজি ইউনিভার্সিটি আর কি ওপেন ইউনিভার্সিটি যেটা আছে তো আমি তাদের জন্য অত্যন্ত দুঃখিত তাদের জন্য এই লোন এলিজেবল নয় অর্থাৎ এই লোনে তারা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ ক্রেডিট কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না কারণ এখানে লিখে দিয়েছে নো এ স্টুডেন্ট রিসিভিং অ্যাকাডেমিক ইনস্ট্রাকশান ইন ডিস্ট্যান্স লার্নিং মোড ইজ নট এলিজেবল টু অ্যাপ্লাই তার মানে সরি যারা যারা ডিস্টান্স মোডে রয়েছেন এবং এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন এরপরে রেড কালারে চলে যাবো আচ্ছা ইফ দে এনি মার্জিন মানি অ্যাগেন্স্ট দ্য লোন মার্জিন মানি রয়েছে কি মার্জিন মানি বলতে গেলে একটা ক্যাপিটাল আপনাকে দিতে হবে অর্থাৎ কোনো লোন নেওয়ার জন্য ধরুন এক লাখ টাকা নিলেন সেই জন্য আপনি দশ টাকা জমা রাখলেন ব্যাংকে। সেটাকেই বলে মার্জিন মানি তো এখানে অবশ্যই বলছে যে চার লাখ টাকা অবধি কোনো মার্জিন মানি আপনাকে দিতে হবে না কিন্তু চার লাখ টাকার উপরে নিলে আপনি যত টাকায় নেবেন ফাইভ মার্জিন মানি রাখতে হবে ধরুন আপনি পাঁচ লাখ টাকা টোটাল লোন নেবেন তাহলে সেখানে আপনার এক লাখ টাকার মার্জিন মানি ফাইভ পার্সেন্ট হলে পাঁচ হাজার টাকা আপনাকে মার্জিন মানি রাখতে হবে আচ্ছা এরপরে ইজ দ্য অ্যাপ্লিকান্ট রিকোয়ার্ড টু এন্টার ইন্টু অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ব্যাংক ফর অ্যাভেলিং লোন মানে আপনাকে কি কোনো এগ্রিমেন্ট করতে হবে কি না সেইটা সঙ্গে এগ্রিমেন্ট যেটা আর ব্যাংকের সঙ্গে লোন নিতে গেলে এগ্রিমেন্ট এখানে বলছি ইয়েস লোনের জন্য এগ্রিমেন্ট করতেই হবে তাই বলছে এবং কার সঙ্গে কো বরোয়ার এবং স্টুডেন্ট তার সঙ্গে ব্যাংকের একটা এগ্রিমেন্ট হবে অর্থাৎ স্টুডেন্ট যদি লোন পরিশোধ না করতে পারে কো বরোয়ার সেই জন্য দায়বদ্ধ থাকবে যদিও রাজ্য সরকার এখানে গ্যারেন্টার গ্যারেন্টার মানে লোন নিতে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু লোন শোধ করতে হবে স্টুডেন্টকে কিংবা কো বরোয়ারকে অর্থাৎ তার সঙ্গে যে দায়বদ্ধ অর্থাৎ গার্জেন থাকবে সেই গার্জেন সে বাবা হতে পারে মা হতে পারে গার্জেন হতে পারে সে যে কো বরোয়ার হবে আর কি তাকেই লোনটা শোধ করার দায়িত্ব নিতে হবে এরপরে ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট রিকোয়ার্ড টু এন্টার ইন্টু অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ব্যাঙ্ক এটা তো বললাম তাই না আচ্ছা ঠিক আছে এরপরে ইজ ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল ডিউরিং দ্য মরেটোরিয়াম এই যে মরেটোরিয়াম কথাটা আর কি খুবই ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে যে আপনাকে যে লোনটা দেওয়া হলো সেই লোনটা নিয়ে আপনি চাকরি পেলেন এই যে চাকরি পেলেন তারপরে আপনাকে বলছে এক বছর পরে থেকে আপনি ওই ক্যাপিটাল সমেত শোধ করুন অর্থাৎ ইএমআই সিস্টেমে শোধ করুন মানে আপনাকে ইন্টারেস্টও দিতে হবে আপনি যে লোনটা নিয়েছেন সেটারও কিছু কিছু করে দিতে হবে সেটা ইএমআই মাধ্যমে দিতে হবে তো এই যে এক বছর আপনি গ্যাপ পাচ্ছেন সেই এক বছরের মধ্যে কি কোনো ইন্টারেস্ট দিতে হবে এখানে কথাটা বলছে ইন্টারেস্ট কি দিতে হবে মরিটোরিয়াম মরিটোরিয়াম পিরিয়ডে এখানে হচ্ছে ইয়েস মরিটোরিয়াম পিরিয়ডেও ফোর পারসেন্ট ইন্টারেস্ট দিতে হবে তাহলে কি আমাদের মরিটোরিয়াম পিরিয়ডেও অর্থাৎ আমাদের ফোর পার্সেন্ট ইন্টারেস্ট কখনোই ছাড় হচ্ছে না যতদিন আমরা লোন না শোধ করছি ততদিন ফোর পার্সেন্ট ইন্টারেস্ট দিতেই হচ্ছে আমাদের অবশ্যই পনেরো বছর থাকছে রিপেমেন্টের পিরিয়ড পনেরো বছরের মধ্যে শোধ করতে হবে ইন্টারেস্ট বলুন বা ক্যাপিটাল বলুন টোটালটা আপনি ইনস্টলমেন্টে ব্যাংকে গিয়ে সেটা শোধ করে দিতে পারেন আচ্ছা এটা অবশ্যই সিম্পল সুদ সুদের সুদ হবে না অর্থাৎ ইন্টারেস্ট যেটা হলো তার ইন্টারেস্ট হবে না ধরুন সাপোজ এক লাখ টাকা লোন নিলেন তার ইন্টারেস্ট যদি গিয়ে পাঁচ বছর পরে দেখা যাচ্ছে কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজারের আর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না এই কুড়ি হাজারটা কুড়ি হাজারই থাকবে সেটা এখানে বলছে আচ্ছা তারপরে শ্যাল দ্য লোন বি রিপেবল অন ইএমআই বেসিস ইএমআই বেসিসে লোনটা শোধ করতে হবে অবশ্যই তাই বলছি ইয়েস লোনটা ইএমআই বেসিসে মান্থলি ইনস্টলমেন্টে শোধ করতে হবে মানে এক লাখ টাকায় যে মান্থলি যেটা হবে আর কি দু হাজার হোক আড়াই হাজার হোক আপনি যেরকম পিরিয়ড করবেন আর কি এক লাখ টাকায় দেখা গেল আপনি পাঁচ বছরের একটা ই করলেন ইনস্টলমেন্ট করলেন যে পাঁচ বছর অর্থাৎ প্রায় সিক্সটি মান্থ অর্থাৎ ষাট মাসের আপনি একটা ইনস্টলমেন্ট করে দিলেন যে মাসে মাসে আমি এত টাকা করে দেবো এক লাখ টাকায় খুব একটা বেশি হবে না এক লাখ টাকায় সাপোজ ওই আড়াই থেকে আড়াই হাজারের কাছাকাছি আড়াই হাজার কি দু এই ধরনের একটা আপনার ইনস্টলমেন্ট হতে পারে আমি সাপোজ বলছি এটা আপনারা ইএমআই ক্যালকুলেটরে ক্যালকুলেটর ক্যালকুলেট করে নিতে পারেন আচ্ছা এরপরে আই এম এ স্টুডেন্ট অফ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল বাট দ্য নেম অফ মাই কলেজ ইজ নট অ্যাভেলেবল এটা অনেকের প্রশ্ন যে আমি যে কলেজে ভর্তি হতে চাইছি বা যে কলেজে পড়ছি সেই কলেজের নাম সাইটে অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওয়েবসাইটে নেই এই জন্য কী করতে হবে এই জন্য ভালো একটা ই আছে যে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে তবে আপনাকে কি করতে হবে এই যে এই দুটো ইমেল আইডি দিয়েছে এই দুটো ইমেল আইডিতে আপনাকে ইমেল করতে হবে এটাই বলতে চাইছে এই দুটো ইমেল আইডি এই এস সিসি আউট ডাব্লু বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর দিয়েছে সাপোর্ট তারপরে বি এস সিসি অ্যাট দ্য রেট বাংলা ডট জিওভি ডট আইএন ফর সাপোর্ট আচ্ছা এই ফর সাপোর্টটা বাদ দিতে হবে বাদ দিয়ে এইটুকু লিখতে হবে আর কি এইখান থেকে হাইলাইট হচ্ছে না যাক এরপরে এরপরে রেড কালার কিছু নেই আমরা গ্রিন কালারে চলে যাব গ্রিন কালার যেগুলো আর কি সবাই বেশিরভাগ ফ্রিকোয়েন্টলি প্রশ্ন করছেন তবে এগুলো অতটা যতটা রেড কালার ইম্পর্টেন্ট ছিল অতটা নয় এখানে কি যে কী কী লাগবে এই জায়গাটায় কী কী লাগবে এখানে পরিষ্কার সব দেওয়া আছে আপনারা পড়ে নেবেন ভালোভাবে ভিডিওটা পজ করে পড়ে নেবেন কি কী লাগবে কোনটা পিডিএফ লাগবে কোনটা জেপিইজি লাগবে কোনটা কত কেবি লাগবে সব এখানে দেওয়া আছে এরপরে ডু আই নিড টু সেন্ড এনি হার্ড কপি ফর্ম ফিল পরে হার্ড কপি কি পাঠাতে হবে বলছেন না কোনো হার্ড কপি কাউকে পাঠাতে হবে না হু মে আই কন্ট্যাক্ট ইফ মাই কলেজ ইজ নট যদি কোনো কলেজ বা ইনস্টিটিউশন আপনার কোনো হেল্প না করে তাহলে আপনি কী করবেন তাহলে আপনি এই যে এই ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন কিংবা এতে মেল করবেন তবে ফোনে যোগাযোগ করাটাই সব থেকে ভালো হবে আমার মনে হয় এরপরে হোয়াট আর দ্য আইটেমস ফর হুইস লোন ক্যান বি সাউট মানে ওই আইটেমসগুলো কী কী কেনা যাবে আর কি বা এই লোনটা কোন কোন আইটেমে দেওয়া যাবে ফিজে দেওয়া যাবে আর কি কোর্স ফি দেওয়া যাবে টিউশন ফিজ দেওয়া যাবে বা ল্যাপটপ বা কম্পিউটার বুকস যেগুলো কেনা যাবে সব এখানে লেখা আছে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন বা যদি এগুলো বাংলায় জানতে চান আমার ভিডিও আগে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সব কিছু বলা আছে আমার বাংলায় কি কী কিনতে পারবেন কী কী কিনতে পারবেন না আচ্ছা এরপরে ইজ দেয়ার এনি আইটেম ওয়াইজ ক্যাপ আচ্ছা এখানে কি যে যে আইটেম আছে আর কি তার কি একটা নির্দিষ্ট ক্যাপ রয়েছে আইটেম আছে। যে হ্যাঁ এখানে অবশ্যই আছে টোয়েন্টি পারসেন্ট ক্যান বি স্যাংশানড আচ্ছা ক্যান বি ইউজড অ্যাজ লিভিং এক্স এক্সপেন্সিভ অর্থাৎ আপনি যে বসবাস করছেন হোস্টেলে বা মেসে থাকছেন আর কি তার জন্য আপনাকে কুড়ি পার্সেন্ট টাকা দেওয়া হবে মানে কি আপনি ধরুন যে এক লাখ টাকার আপনি লোন চাইছেন আর কি সেখান থেকে কুড়ি পার্সেন্ট আপনাকে হোস্টেলে থাকা বা বিল্ডিংয়ে থাকা এই খরচগুলোর জন্য আপনি কুড়ি পার্সেন্ট নিতে পারবেন অর্থাৎ এক লাখ টাকায় কুড়ি হাজার টাকা আর কি এখানে থার্টি পার্সেন্ট নেওয়া যাবে কম্পিউটার বই ইত্যাদি কেনার জন্য বা ওই এডুকেশন রিলেটেড কিছু কেনার জন্য থার্টি পার্সেন্ট নেওয়া যাবে আচ্ছা এরপরে হোয়ার উইল দ্য ফান্ড মিন ফর ইনস্টিটিউশনাল পেমেন্ট টু বি রিসিভ অর্থাৎ ইনস্টিটিউশনাল পেমেন্টের জন্য ফান্ডটা কোথায় যাবে একদম ইনস্টিটিউশনের ফান্ডেই চলে যাবে ইনস্টিটিউশনের অ্যাকাউন্টেই চলে যাবে অর্থাৎ এই টাকাটা ইনস্টিটিউশনের জন্য যে টাকাটা আপনি দেখাবেন সেই টাকাটা ইনস্টিটিউশনেই চলে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আসবে না হোয়ার উইল দ্য ফান্ড মিন নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেভ এক্সপেন্সেস অর্থাৎ নন ইনস্টিটিউশনাল পেমেন্ট অর্থাৎ আপনার ল্যাপটপ কেনা কম্পিউটার কেনা বা বই কেনা বা হোস্টেলে থাকা বা মেসে থাকার খরচটা আপনার অ্যাকাউন্টেই ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আচ্ছা এরপরে চলে যাই আমরা বাকিগুলো আপনারা দেখে নেবেন এখানে পড়ে নেবেন বাকি যেগুলো আছে অতটা ইম্পর্টেন্ট নয় আমি আচ্ছা ইজ দেয়ার এনি মার্কস পার্সেন্টেজ ক্রাইটেরিয়া কোনো মার্কস লাগবে কি যে লোনটা নেওয়ার জন্য যে আমার মাধ্যমিক এত মার্ক বলছে না এসব কিছু লাগবে না তারপরে বলছে ইজ দ্য ক্রেডিট কার্ড ট্রান্সফারেবল টু মাই ব্রাদার অর সিস্টার এই ক্রেডিট কার্ড কি কাউকে দেওয়া হবে ভাই বোন এরকম বলছে না কাউকে দেওয়া হবে না এই কার্ড ট্রান্সটার ট্রান্সফারেবল নয় অর্থাৎ আমি যে আমার যে ব্যবহার করা হয়ে গেল তা আমি ভাইকে দিলাম সব হবে না আচ্ছা আর তারপরে কিছু দিয়েছি কি এখানে তারপরে এইটা আই এম প্রিপেয়ারিং ফর ইউপিএসসি পি এসসি এস আফটার ফিনিশিং মাই গ্র্যাজুয়েশন লেভেল আই এম নট এনরোল্ড ইন এনি একাডেমিক ইনস্টিটিউশন ফর হায়ার ডিগ্রি বাট আই হ্যাভ এনরোল্ড ইন এ প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ফর অ্যাবোভ কম্পিটিটিভ এক্সামস এম আই এলিজিবল ফর লোন আন্ডার এস সিসি স্কিম এস স্কিমে গিয়ে আমি এলিজিবল মানে আমি কোনো ইনস্টিটিউশনে আপাতত পড়ছি না আপাতত পড়ছি না কিন্তু আমি একটা প্রাইভেট কোনো ইনস্টিটিউশনে কোচিং করছি তাহলে কি আমি যে অবশ্যই এলিজিবল এবং এটা অবশ্যই পশ্চিমবঙ্গে আপনাকে দশ বছর বা আপনার ফ্যামিলিকে দশ বছর বসবাস করতে হবে পারমানেন্টলি এবার কথা হচ্ছে যে যদি এই ইনস্টিটিউশন অর্থাৎ নাম না থাকে ইনস্টিটিউশনের তাহলে আপনাকে ওই যে আগে দেখলাম আর কি দেখালাম ভিডিওর যে দুটো ইমেল আইডি দেখালাম সেই ইমেল আইডিতে ডিটেলটা লিখে পাঠাতে হবে যে এই ইনস্টিটিউশন আমি পড়ি এই ইনস্টিটিউশনের নাম নেই তাহলে আপগ্রেডেশন হবে সেটাই এখানে বলছে আপনি যোগ্য তবে সেই ইনস্টিটিউশনকে সেই পোর্টালে অবশ্যই থাকতে হবে অর্থাৎ থাকানোর জন্য আপনাকে আবার ইমেল করতে হবে সেটাই বলেছে আচ্ছা তারপরে ক্যান দ্য স্টুডেন্টস অ্যাপ্লাই ইন দ্য স্কিম ইফ সি অর হি গেটস এন ই স্কলারশিপ ও ফ্রি যদি কোনো স্কলারশিপ বা এই ধরনের কিছু পায় আর কি তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে যে ইয়েস সে পারবে তবে বলছে যে তাকে মার্জিন মানি রাখতে হবে আর কি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মার্জিন মানি রাখতে হবে বলছে স্কিম ইজ অ্যাবভ ফোর ল্যাক্স ও আচ্ছা আচ্ছা মানে ও সেই একই ব্যাপার আর কি ফোর ল্যাক্সের উপরে হলে তাকে ফাইভ পার্সেন্ট মার্জিন মানে রাখে সবারই ক্ষেত্রেই তাই কোনো ব্যাপার নেই অর্থাৎ স্কলারশিপ পেলেও ফর্ম ফিল আপ করা যাবে হোয়েদার দ্য ফটোগ্রাফ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক হোয়াইট ফটোগ্রাফ চলবে না কালার ফটো চলবে অর্থাৎ যে ফর্ম ফিল আপের সময় ফটোটা কালার দিতে হবে হোয়াইল অ্যাপ্লাইং ফর দ্য স্কিম আই আপলোডেড ইমেজ অফ মাই ফটোগ্রাফ বাট ইজ নট শিং দেখাচ্ছে না আর কি যে ফটোগ্রাফ বা সিগনেচার বা ছবি বা কোনো ডকুমেন্টস যদি আপলোড করা হয়েছে কিন্তু সেটা শো করছে না এরকম কিছু একটা যদি গন্ডগোল হয় আপনি সঙ্গে সঙ্গে এই নাম্বারে ফোন করুন বলছে এখানে বলে দিয়েছে আপনি এই নাম্বারে ফোন করুন কিংবা এখানে আপনি এই যে এটা দিয়েছে আর কি সাপোর্ট যে ইমেল আইডিটা দিয়েছে আর কি এখানে মেল করুন ব্যাস এই দুটো কাজ আপনার আছে যদি কোনো সমস্যা হয় আপনার অবশ্যই আপনি হেল্প ডেস্কে ফোন করুন বা মেল করুন এটাই বলতে চাইছে এবার দেখে নিই আমরা হুইজ ব্রাঞ্চ অফ ব্যাঙ্ক উইল বি মাই ল্যান্ডিং ব্রাঞ্চ অর্থাৎ ল্যান্ডিং ব্রাঞ্চ কোনটা হবে যেটা আপনি নেবেন আর কি অবশ্যই পারমানেন্ট যে ডিস্ট্রিক্টে বাস করছেন যে ডিস্ট্রিক্টে আপনি পারমানেন্ট বাস করেন আর কি সেই ডিস্ট্রিক্টের একটি ব্যাঙ্ক হতে হবে আর কি আপনাকে চুজ করে নিতে হবে আচ্ছা এখানে লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন এরপরে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট ফর অ্যাভেলিং লোন আন্ডার ইএসিসি এটা আপনারা জানেন যে চার পার্সেন্ট ইন্টারেস্ট আর যদি আগে থেকেই ইন্টারেস্টটা দেয় প্রথম থেকেই ইন্টারেস্টটা দিতে শুরু করে তাহলে এক পার্সেন্ট কমে যাবে অর্থাৎ তিন পার্সেন্ট হবে ইজ ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল ডিউরিং দ্য মরিটোরিয়াম ও এটা তো বলা হয়েছে আর কি তারপরে হোয়াট শ্যাল বি দ্য রিপেমেন্ট পিরিয়ড রিপেমেন্ট পিরিয়ডটা কীরকম হবে পনেরো বছরের মধ্যে আপনাকে রিপেমেন্ট করতে হবে ইন্টারেস্ট প্লাস ক্যাপিটাল সেটা আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারেন আগেও করতে পারেন পরেও করতে পারেন সেটা আপনার ব্যাপার তবে এর জন্য কোনো এক্সট্রা ফিজ লাগবে না আচ্ছা এরপরে ইজ দেয়ার এনি প্রসেসিং ফিজ কোনো প্রসেসিং ফিজ অর্থাৎ ব্যাংকে লোন নিতে গেলে কিছু প্রসেসিং ফিজ লাগে বলছে এখানে কোনো রকম প্রসেসিং ফিজ লাগবে না এগুলো আপনারা পড়ে নেবেন বাকিগুলো আচ্ছা হোয়াট টু ডু ইফ দা অ্যাপ্রুভ লোন অ্যামাউন্ট ইজ টু বি এনহানসড এনি টাইম ডিউরিং দ্য কোর্স পিরিয়ড বলছে যে কোর্স পিরিয়ড চলছে আমাকে এই যে লোনটা আমাকে বাড়াতে হবে অর্থাৎ আমি পাঁচ লাখ টাকা নিয়েছিলাম দেখা যাচ্ছে আমার ছ লাখ টাকার প্রয়োজন হচ্ছে তখন বলছে আপনি বাড়াতেই পারেন তবে সেটা অবশ্যই দশ লাখের মধ্যে থাকতে হবে তাই বলছে আপনি বাড়িয়ে নেন কোনো সমস্যা নাই আপনি কলেজের বা ইনস্টিটিউশনের প্রুফ দেখিয়ে আপনার বাড়িয়ে নেন কিন্তু সেটা দশ লাখ টাকার মধ্যেই থাকতে হবে হোয়াট ইফ আই ফরগেট মাই লোন সরি লগ ইন পাসওয়ার্ড আফটার রেজিস্ট্রেশন আমি লগ ইন পাসওয়ার্ড যদি ভুলে যাই রেজিস্ট্রেশনের পর তাহলে কী করব তাহলে অবশ্যই লগ ইন পাসওয়ার্ডের জন্য একটা রিকভার লগ ইন পাসওয়ার্ড পোর্টালেই ব্যবস্থা আছে সেখান থেকে করা যাবে একদম যেখানে লগ ইন করবেন যে পোর্টালটা আছে সেই পোর্টালেই দেওয়া আছে একদম নিচের দিকে দেওয়া আছে সেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবার বাকিটা আপনারা পড়ে নেবেন এখানে কি আছে আমি সবগুলোই বললাম না যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বললাম আশা করি আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমাকে আমি রিপ্লাই দিচ্ছি না এই কারণে প্রচুর কমেন্ট রয়েছে আমি পড়ে নিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করছি তার আগে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার শেয়ার করবেন বন্ধুদের মাঝে তাহলে যাদের কনফিউশান আছে তারা অবশ্যই পেয়ে যাবে আর যদি ভাবেন যে এই মানে পিডিএফটা আমি ডাউনলোড করবো অবশ্যই আপনি এতে চলে যান স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পোর্টালে চলে যান পোর্টালে গিয়ে ডাউনলোড অপশান আছে দেখুন সেই ডাউনলোড অপশানে লেখায় আছে দেখুন এ কিউ এফ এ কিউ এই যে এই লেখাটাই আছে এটা ডাউনলোড করে নিন পেয়ে যাবেন পুরোটা পেয়ে যাবেন আপনার সমস্ত প্রায় সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন